বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রধানকে বিশ্বের দেড়শো বিশিষ্ট জনের চিঠি এবং সর্বশেষ জানাব ছাত্র আন্দোলন গণহত্যা ও সামষ্টিক পাপ আওয়ামী লীগের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রধানকে বিশ্বের দেড়শো বিশিষ্ট জনের চিঠি দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘটিত সহিংসতা ও বর্তমান ঘটনা প্রবাহে গভীর উদ্বেগ জানিয়েছেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ লেখক ও বুদ্ধিজীবীরা জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার গত বৃহস্পতিবার লেখা এক চিঠিতে এ উদ্বেগ জানান তারা তারা এই বিষয়ে সেই সঙ্গে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন একশো চল্লিশ জনের বেশি বিশিষ্ট ব্যক্তি এই চিঠিতে সই করেছেন চিঠিতে বলা হয় বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অন্যদের হতাহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন ওই ঘটনা কোনো গণতান্ত্রিক দেশে বিক্ষোভ প্রদর্শনের মৌলিক অধিকারই শুধু খর্ব করেনি বরং বাংলাদেশের সংবিধানের বত্রিশ অনুচ্ছেদের অধীন মানুষের জীবন ধারণের অধিকারের নিশ্চয়তাকে উপহাস করেছে ক্ষেত্রে অব্যাহত বাধা সৃষ্টি করার কারণে সহিংসতার শিকার শিক্ষার্থী শিক্ষক সাংবাদিক ও অন্যদের বিষয়ে খুব কম খবরই পাওয়া যাচ্ছে বলে জানান বিশিষ্ট জনেরা তারা বলেন এই অবস্থায় বাংলাদেশে থাকা সহকর্মীদের কাছ থেকে তারা জেনেছেন পুলিশের হাতে কয়েকশো বিক্ষোভকারী নিহত ও হাজারের বেশি আহত হয়েছেন চিঠিতে এই বিশিষ্ট জনেরা বাজ শোকজ গ্রেপ্তার ছাড়াই আটক আটক বা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আইনজীবীর সহায়তা পাওয়ার সুযোগ না দেওয়া আহত করা নির্যাতন মানবাধিকার লঙ্ঘনের এমন ঘটনা থামাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা বলেন ভয়ভীতি ও নির্যাতনের এমন পরিবেশের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার হিসেবে ভলকার টুর্কের কাছে তারা ওইসব ঘটনায় একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য যা প্রয়োগের অনুরোধ জানাচ্ছেন যাতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা ঘটানো এবং সংবাদ প্রকাশ ও যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা যায় ছাত্র আন্দোলন গণহত্যা ও সামষ্টিক পাপ আওয়ামী লীগের অত্যন্ত ন্যায়সঙ্গত একটি দাবি দেশব্যাপী শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে বলার সুযোগ নেই নতুন প্রজ্ঞাপন জারির আগে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা ছিল ছাপ্পান্ন শতাংশ আর মেধার ভিত্তিতে চাকরি হতো চুয়াল্লিশ শতাংশ এই অনুপাত কোনোভাবেই ইনসাফ ভিত্তিক ছিল না আধুনিক যুগে সেও এমন সামন্তীয় বৈষম্য গ্রহণযোগ্য হতে পারে না নজিরবিহীন প্রাণহানি ও রক্তপাতের পর শিক্ষার্থীদের অপ্রতিরোধ আন্দোলনের মুখে অবশেষে কোটা ব্যবস্থার সংস্কার পূর্বক প্রজ্ঞাপন জারি করেছে সরকার নয়া প্রজ্ঞাপন অনুসারে এখন মেধা ভিত্তিক অনুপাত তিরানব্বই শতাংশ আর মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতিপুতিদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ সংস্কার দাবির প্রমাণ করে কোটা শিক্ষার্থীদের আন্দোলন শতভাগ যৌক্তিক ছিল এখন মিলিয়ন ডলারের প্রশ্ন আদালতের মাধ্যমে এত দ্রুত তাদের দাবির সুরাহা করা সম্ভব হলে অগণিত প্রাণ ও রক্ত ঝরতে হলো কেন প্রকৃতপক্ষে দলীয়করণের মাধ্যমে প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বাগে রাখতে হলে এমন বৈষম্যমূলক কোটা সিস্টেমের কোনো বিকল্প নেই কারণ কোটার সুযোগেই দলীয় লোকজন ও সমর্থকদের চাকুরি দেয়াকে সহজে বৈধ করা যায় বিদ্যমান অর্থনৈতিক সংকটকালে তাদের খুশি রাখতে আগের কোটা ব্যবস্থা পুনর্বহাল সরকারের জন্য জরুরি হয়ে পড়েছিল এই বিষয়টি প্রভাবশালী মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের জুলাই এর এক বিশ্লেষণে উঠে এসেছে কোটা ব্যবস্থা বাংলাদেশের ইতিহাসে বেশিরভাগ সময় জুড়ে ছিল সবচেয়ে বেশি সংখ্যক কোটা মুক্তিযোদ্ধার সন্তান ও নাতিপত্ররা পায় যাদেরকে শেখ হাসিনা প্রায় নিজের সমর্থক গোষ্ঠী হিসেবে তুলে ধরেন দু সালে আন্দোলনের মুখে শেখ হাসিনা কোটা ব্যবস্থা বাতিল করে পূর্ণ মেধাভিত্তিক করেন কিন্তু হাসিনার দীর্ঘকালীন অনুগত আদালত পুরনো কোটা ব্যবস্থা পুনর্বহাল করে ব্যাপকভাবে দেখা যায় শেখ হাসিনা তার সমর্থক গোষ্ঠীকে পুরস্কৃত করতে কোটা ব্যবস্থার পুনঃপ্রবর্তন চাচ্ছেন কারণ চলমান অর্থনৈতিক সংকটে তার সমর্থক গোষ্ঠীকে তিনি এর বেশি কিছু দিতে পারছেন না বস্তুতপক্ষে পক্ষে সরকার চেয়েছিল কোটা ইস্যুকে আদালতের মাধ্যমে বছরের পর বছর ঝুলিয়ে রেখে রাজনৈতিক ফায়দা হাসিল করতে ঠিক যেভাবে আদালতকে ব্যবহার করে সংবিধান থেকে তোতাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিরোধী দলকে বছরের পর বছর নাচানো হয়েছে আর এই সুযোগে একদলীয় নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতায় থাকা নিশ্চিত করেছেন সৈরো ফ্যাসিস্ট শেখ হাসিনা তোতাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি প্রায় বলতেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে হাইকোর্ট এখানে আমার করার কিছু নেই হাইকোর্ট যেভাবে রায় দিয়েছে সরকার সেটাই বাস্তবায়ন করেছে যদিও কেয়ারটেকার সরকার ইস্যুতে হাইকোর্টের সেই রায় নিয়ে যথেষ্ট প্রশ্ন ও বিতর্ক রয়েছে কোটা আন্দোলন নিয়েও শেখ হাসিনা একই সুরে বলেছেন কোটার বিষয়টি আদালতের কাছে চলে গেছে এখানে আমার দাঁড়ানোর কোনো অধিকার নেই কোর্টের বিষয়টি কোর্টেই সমাধান করতে হবে এর আগেও সাত জুলাই তিনি একই কথা বলেছেন এটা আদালতের বিষয় আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করার যৌক্তিকতা নেই আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করা যায় না বলেও মন্তব্য করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি হাসান নৈতিকভাবে প্রধান বিচারপতির কথা ঠিক আদালতের বিচার প্রক্রিয়া ও রায় কোনোভাবেই আন্দোলন বা এক্সটার্নাল কিছু দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয় কিন্তু প্রধান বিচারপতির কথা তো ভূতের মুখে রাম নাম হয়ে গেল কারণ দু হাজার তেরো সালে হাসিনার বানানো কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা কাদের মোল্লাকে প্রথমে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলে সেই রায় প্রত্যাখ্যান করে এবং সব আগে ভারত প্রযোজিত গণজাগরণ মঞ্চ বসিয়ে তার ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি নেওয়া হয় এর পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের রাতারাতি আইন সংশোধন করে ট্রাইব্যুনালে কাদের মোল্লার ফাঁসির রায় দেয়া হয় কাদের মোল্লা আসলে সেই কাদের প্রমাণিত হয়েছিলেন কিনা সেই বিতর্কে না কিন্তু শতভাগ প্রমাণিত রায় হয়ে যাওয়ার পর আবার যাচ্ছি অপরাধীর ক্ষেত্রেও আইন সংশোধন করে আন্দোলনকারী গোষ্ঠীর দাবি অনুযায়ী ফাঁসির রায় দেওয়াটাই তো স্পষ্ট পরিকল্পিত জুডিশিয়াল কিলিং কিন্তু এটি বিশ্বে নজিরবিহীন উপরে শাহবাগের গণজাগরণ মঞ্চকে ভারত প্রযোজিত বলার কারণ দু হাজার তেরো সালের ইন্ডিয়ার ভারতের মদদে আন্দোলন শিরোনামে লিড নিউজ হয় যাই হোক আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি ছিল কোটা সংস্কার বাতিল নয় দু সালে কোটা সংস্কার না করে বাতিল করাটা ছিল সরকারের রাজনৈতিক চাল কারণ সংবিধানে কোটার কথা উল্লেখ আছে বিধায় কোটা ব্যবস্থা বাতিল করাটা সংবিধান বিরোধী ব্যাপার হয়ে দাঁড়ায় সেজন্য পরের পরে আদালতকে ব্যবহার করে সেটিকে পুনর্বহাল করার সুযোগটা তখন রেখে দেয়া হয় আর ঠিক সেটি তো আমরা দেখলাম হাইকোর্ট সরকারের পূর্বেকার কোটা বাতিলের সিদ্ধান্ত ও পরিপত্র বাতিলের ঘোষণা করল কিন্তু কোটা বাতিল না করেও সরকার নিজেই কোটার সংস্কারের সমাধান করতে পারতো আদালতকে জড়ানোর দরকার ছিল না কারণ সংবিধানে কোটার কথা থাকলেও কোটার অনুপাত বা পরিমাণ নির্ধারিত বিষয়ে কিছু বলা হয়নি এমনকি হাইকোর্টের প্রথম রায়ও বলা ছিল যে সরকার চাইলে কোটার হার কমাতে বা বাড়াতে পারবে কিন্তু সরকার সহজ সমাধানের সুযোগটিকে অবজ্ঞা করে আদালতের মূলা দেখিয়ে আন্দোলনকারীদের দমন শুরু করে ওপর এতে পরিষ্কার বোঝা গিয়েছিল সরকার শিক্ষার্থীদের দাবি মেনে কোটা সংস্কার করতে ইচ্ছুক নয় উল্টো শেখ হাসিনা তাদের রাজাকার বলে অপমানিত করলেন তাদের বিরুদ্ধে ছাত্রলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দেয়া হলো এখান থেকে শিক্ষার্থীদের আন্দোলন তীব্রতর হয়ে ওঠে সারাদেশে তারা অবরোধ কর্মসূচি দেয় পুলিশের গুলিতে অগণিত শিক্ষার্থীর লাশ পড়ল এতেও ছাত্র জনতা দমেনি দেশব্যাপী সাধারণ মানুষও তাদের সাথে অংশ নেয় তাদের আন্দোলন অপ্রতিরোধ হয়ে উঠলে সরকার এক পর্যায়ে দাবি মেনে আলোচনায় বসার আহ্বান জানায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ইস্যুটি আর কোটায় সীমাবদ্ধ নেই রূপ নিয়েছে সৈরভ্যাসিবাদের বিরুদ্ধে ভয়াবহ গণপ্রতিরোধে শেখ হাসিনার পতন বা পদত্যাগই মুখ্য হয়ে উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়কে ধরে নিয়ে নির্যাতন করেও আন্দোলন বন্ধ করানো যায়নি শত শত লাশ তথা গণহত্যার বিনিময়ে এখন শুধুমাত্র কোটা সংস্কারের দাবি সংকটের সুরাহা ঘটাবে না আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের নতুন নয় দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে নতুন প্রজন্মের যারা একাত্তরের গণহত্যা দেখেনি তারা বলেছে এবার বান্ন উনসত্তর ও পঁচিশ মার্চের কালো রাত দেখেছে আর মাথা উঁচিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধা যারা এখনও জীবিত আছেন একাত্তর দেখেছিলেন আইয়ুব খানকে মোকাবেলা করেছিলেন তাদের কেউ কেউ বলেছেন বান্ন ও একাত্তরেও তারা এমন সীমাহীন নৃশংসতা ও নারকীয় নির্মমত দেখেনি স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে যারা রাজপথে লড়াই করেছিল তাদের অনেকেও বলছেন স্বৈরাচার হিসেবে হাসিনার সাথে এরশাদ তুলনাযোগ্যই নন অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনের সাথে কথিত ইসলামী জঙ্গিবাদ মিশিয়ে সরকার পশ্চিমাদের একটা ধাপ্পা দেওয়ার চেষ্টা করছে আর সেটি উঠে এলো বিখ্যাত টাইম ম্যাগাজিনের পঁচিশ জুলাইয়ের এক শীর্ষ বিশ্লেষণে দেশে কিছু ঘটলেই জামায়াত শিবিরকে দোষারোপ করার অপরাজনীতি আমরা হর হামেশাই দেখি ঠিক একইভাবে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত টাইম ম্যাগাজিনকে বলার চেষ্টা করেছেন যে সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে উদ্ভুত পরিস্থিতির নেপথ্যে জামায়াত জড়িত এবং সংগঠনটির বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত রয়েছে সেকুলারদের সাথে নিয়ে তারা বাংলাদেশকে আফগানিস্তান হওয়া থেকে রক্ষা করবেন কিন্তু মজার ব্যাপার হলো টাইম ম্যাগাজিন আরাফাতের এই মুখস্থ বয়ানকে খারিজ করে দিয়ে লিখেছে যখন হাসিনার অর্থনৈতিক রেকর্ড বিপর্যয়ের মুখে ধুকছে এবং তার পরিবার প্রকাশ্য উপহাসের পাছে পরিণত হয়েছে তখন আওয়ামী লীগ তার অন্যতম পুঁজি ইসলামী চরমপন্থা দমনের গল্পের আশ্রয় নিচ্ছে এতদূর সত্যেও চলমান অস্থিরতার পেছনে ইসলামী চরমপন্থীদের সক্রিয়তার যে দাবি আরাফাত করেছেন সেটার পক্ষে কোনো প্রমাণ নেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন